Subscribe now and press the bell icon. Guys, finally আমার লাইকি 200 কে ফ্যান হয়ে গেছে। So আমার বলতে খুব কষ্ট হইতেছে যে আমি আপনাদের সবাই রেসাইরা চলে যাইতাছি। So আপনারা সবাই অনেক ভালো থাকবেন। দোস্ত, তুই সবাই রেসাইরা কই যাইতাছস? টয়লেটে। আম্মু, আমার একটা বউ লাগবে। হ্যাঁ, কি বললি? কানে কম শোনো নাকি? আমার একটা বই লাগবে, বই। পৃথিবীতে চারটি কঠিন কাজ হলো ফিফটার টোটালি ফিস্টিক লাগানো, মশাকে কাপড় পরানো, হাতিকে কোলে বসানো, আর চার নাম্বারটা হচ্ছে মেয়েদেরকে কোনো কিছু বোঝানো। এখানে সব থেকে কঠিন কোনটি কমেন্টে বলেন। যখন কোনো মেয়ে মেসেজে রিপ্লাই দেবে না তখন বিরক্ত হবেন না, মেয়েদের কষ্টটাও একটু ভাবুন। হতে পারে সে এখন থালা বাসন মাঝে। আমার অনেক কষ্ট হইতেছে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য, বেচারি স্বপ্ন দেখতেছে রাজকুমারের পাইবো আমারে। বিয়ের আগে রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, আরো কত ডে, আর যে বিয়ের পরে খাওন দে, পানি দে, সাবান দে, কাপড় দে, জুয়েলার ধরে বউ আমার একটু শান্তি দে। বেবি, তোমার নাম কোথায় লিখবো, হাতে নাকি বুকে? শালা আজেবাজে জায়গায় না লিখে সম্পত্তির দলিল লিখে দে। গরিব মরলে মারা গেছে, বড়লোক মরলে ইন্তেকাল করছে, সেলিব্রিটি মরলে না ফেরার দেশে চলে গেছে, আর আমি মরলে শালা আপদ বিদায় হইছে। আমি হয়তো দুদিন পরে মরবো। ভাই, শুনেছি সময়ের সাথে সাথে নাকি মানুষ বদলে যায়, তো আমি ব্যতিক্রম থাকবো কিসের জন্য? আমিও শীত আর সাথে সাথে গোসল করা বন্ধ করে দিছি। চলো লেখাপড়া করি, বলো তো এ দিয়ে কি হয়? আর সি দিয়ে? Subscribe now and press the bell icon.